ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। সময় বেঁধে দেওয়ার পর তিনি, তার বোন শেখ রেহানা ও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এত অল্প সময়ে তাড়াহুড়ো করে দেশ ছাড়তে হওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি। সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দল বিমান ঘাটিতে অবতরণ করে। তখন সবাই ছিল পুরোপুরি দুর্দশাগ্রস্ত। তারা বিমানঘাটির কাছে একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপদ স্থানটিতে নিয়োজিত প্রোটোকল কর্মকর্তারা শেখ হাসিনা ও তার সঙ্গীদের কাপড় চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করেছেন। কারণ তাড়াহুড়ো করে দেশ ছাড়তে হওয়ায় তারা বাড়তি কাপড় চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে আনতে পারেননি। ঘটনার আকস্মিকতার ধাক্কা চাপ থেকে বের হতে তাদের সহায়তা করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তারা। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।